কথায় আছে ঘরের শত্রু বিভীষণ, কথাটা ভুল না, একেবারেই ভুল না। খুব উৎসাহ নিয়ে একটা ভিডিও বানালাম, বানানোর পর আমার হাজব্যান্ডকে বললাম খুব উৎসাহ নিয়ে, আপনি কি ভিডিওটা দেখেছেন? সে, ভিডিও? কোথায় ভিডিও? ভিডিও প্রডিউস জানি না তো। আচ্ছা দাঁড়াও, দেখে আসছি। তড়িৎ গতিতে সে ভিডিও দেখতে গেল, আমিও এক বুক আশা নিয়ে বসে আছি। কত ভালো ভালো কথা বলবে, ভিডিওটা হয়তো বা ভালো লাগবে, ভালোই বানিয়েছি বোধ হয়। আর ঘটনা কি ঘটে জানো? ভিডিওটা দেখে, দেখার পর আমি যেই কারণে তাকে দেখতে বলেছি সেটা বাদ দিয়ে দুনিয়ার সব সমালোচনা, এটা হয়নি তো, এটা কি করেছো, এটা কেমন হলো, এটা এভাবে না করে ওভাবে করলে পারতো তো, আহা এটা এমন কেন হলো, না আসলে হলো না, দেখো ওখানে ভুল আছে, যেটা বলেছো সেরকম হয়নি, তখন ভিতরে যেরকম লাগে। আমি আশা করলাম সে দেখে দুইটা ভালো কথা বলবে, আচ্ছা ভালো না বলো। সে শুরু করলো কি, দুনিয়ার সব সমালোচনা, ভুল, সব ত্রুটি, সব কিছু নিয়ে বসে গেল। আমি রিসেন্টলি এক ভিডিওতে আমার গেট আপ নিয়ে মোটামুটি সন্তুষ্ট ছিলাম, যেটা আমি খুব কম সময় হয়ে থাকি, তাকে বললাম ভিডিওটা একটু দেখেন তো কেমন লাগছে। সে ভিডিওটা দেখলো, আমার ইন্ট্রো শেষ, কোনো কমেন্ট নাই। যখন ভিডিও শুরু হলো, না এটা কিন্তু হয়নি, এ দেখো ওইখানে কিন্তু ভুল বললা। এবং তাকে যখন আমি বলি যে না আমি ভুল বলিনি, আসলে ঘটনাটা এরকমই হয়েছে, সে আমার শত্রুদের চেয়েও আরও দৃঢ়ভাবে বলে কি, না না তোর ভুল হয়েছে, দেখো ভালো করে দেখো, তোমারই ভুল। তারপর মনে হয় কেন ওকে ভিডিও দেখতে বললাম, এর থেকে তো ভিডিওটাও না দেখাই ভালো ছিল।